বন্ধুরা আসসালামু আলাইকুম কি ঘটেছিল 2018 সালের নির্বাচনে যে ভোটকে বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে আখ্যায়িত করা হয় যে ভোটের সহিংসতায় অনেক নিরীহ প্রাণ ঝরে গিয়েছিল সেই ভোটে আসলে কি ঘটেছিল কেন সেই ভোটকে রাতের ভোট বলা হয় এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এখন আপনাদের সামনে আমি দ্বিতীয় পর্ব অর্থাৎ বাকি অংশটুকু তুলে ধরব প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন রাজনীতির ভিতর বাহিরের অনেক খবর বিশেষ করে 2018 সালের নির্বাচনের ভিতরের ঘটনা যে ঘটনাগুলো এখন পর্যন্ত অনেকেই জানে না আসলে বাস্তবতা কি ছিল 30 ডিসেম্বর সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠানের যে একটি ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়েছিল সেই মুহূর্তটিকে কেন প্রশ্নবিদ্ধ করা হলো কারা প্রশ্নবিদ্ধ করলো অনুসন্ধানে দেখা যাচ্ছে যে আমাদের একটি অংশ পুলিশ প্রশাসনের একটি অংশ এবং কয়েকজন অতি উৎসাহী রাজনীতিবিদরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকার অফিসার্স ক্লাবে একটি বৈঠকে মিলিত হন সেই বৈঠকে আলোচনা করা হয় যে ভোটে একটি নীরব বিপ্লব হতে পারে বিএনপির পক্ষে একটা নীরব বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরকম ঘটনা ঘটলে তা হবে লজ্জাজনক 1991 সালের নির্বাচনের মতো যেন ঘটনা না ঘটে সেজন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা অনুষ্ঠিত হয় ব্যাপারটি মাথায় রাখবেন এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওই দিন কিন্তু অফিসার্স ক্লাবে একটি বৈঠক হয়েছিল এবং ওই বৈঠকে এই ধরনের আলাপ হয়েছিল এবং যেখানে আশঙ্কা করা হচ্ছিল যে আবার একটি নীরব বিপ্লব অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যদি নির্বাচন ঠিক হয় তো যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিকভাবেই সরকারের অনুগত থাকে তো সেখানে তাদের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয় ওই নির্বাচনের বিএনপি যেন সরকার গঠন না করতে পারে আসুন বাকি অংশটুকু দেখে নিই বিজয় দিবস উপলক্ষে অফিসার্স ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে পরবর্তীতে ঊর্ধ্বতন আমলারা এই বৈঠকে মিলিত হন বলে নিশ্চিতত্ব রয়েছে এই বৈঠকের পরপরই আমলারা সিদ্ধান্ত নেন যে কিছু কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে এবং কিছু সুনির্দিষ্ট আসনে আগে থেকে কিছু ভোট প্রদান করে জয় নিশ্চিত করা হবে কিন্তু এই সিদ্ধান্তটা ছিল কয়েকটি আসনের ক্ষেত্রে পরবর্তীতে এটি সারা বাংলাদেশের সব জায়গায় নির্দেশনা আকারে চলে যায় পরবর্তীতে দেখা যায় যে কেউ কারো কোনো কথা শুনছে না 300 আসনে এরকম জয়ী হওয়ার ক্ষেত্রে কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তার ভূমিকা রাখেন এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হলো কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা ভূমিকা রাখেন ব্যাপার হলো রাজনীতিটা রাজনীতিবিদদের ভেতরেই সীমাবদ্ধ থাকা উচিত কারণ রাজনীতিটা রাজনীতিবিদরাই ভালো বোঝেন সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত এইটা যখন আমলাদের হাতে কাটা ছেঁড়া করার জন্য চলে যায় সেটার যে কি করুণ পরিণতি হইতে পারে সেটা কিন্তু এই 2018 সনের নির্বাচন আসুন বাকি অংশটুকু দেখে নিই ভিডিও ছেড়ে নড়বেন না শেষ পর্যন্ত দেখবেন তবে বিভিন্ন কেন্দ্রে ভোটের হিসাব পর্যালোচনা করলে দেখা গেছে যে 167টি কেন্দ্রে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে যেখানে কোনো রকম কারচুপি হয়নি যেভাবে জিতেছিলেন জামালপুরের মির্জা আজম ঠিক সেভাবে 167টি আসনে সত্যিকারের ভোট হয়েছে বাকি আসনগুলোর ভোটের ক্ষেত্রে নানা রকম অনিয়ম হয়েছে আর এই অনিয়ম যারা করেছেন তারা সকলেই সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা রাজনৈতিক শক্তিকে অন্ধকারে রেখে রাজনৈতিক শক্তিকে বোকা বানিয়ে 2018 সালের 30 ডিসেম্বর এই ঘটনা ঘটিয়েছিল মুষ্টিমেয় একটি গোষ্ঠী সেই গোষ্ঠী আসলে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিল কি না সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে অনেকের মাঝে অর্থাৎ 18 নির্বাচনে যে ঘটনাগুলো ঘটেছিল মোটা দাগে সেখানে কিন্তু আমলাদের ওপর দোষ চাপানো যায় রাজনীতিবিদদের ব্যর্থতা ছিল না এটা বলবো না আওয়ামী লীগের ব্যর্থতা ছিল না বা বিএনপির ব্যর্থতা ছিল না এটা বলবো না তাদেরও ব্যর্থতা ছিল কিন্তু মোটা দাগে আমলাদের কিন্তু একটা চরম হাত কিন্তু 2018 সনের নির্বাচনে ছিল এটা কিন্তু প্রমাণিত তো বন্ধুরা আপনারা কি মনে করছেন 2018 সনের নির্বাচনে আসলে কি ঘটেছিল কমেন্টস করুন কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন খোদা হাফেজ